वेलकम बैक फ्रेंड्स, अपनारा देखें सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनल। तो बंधुरा अपना प्रत्येके जानें जे करोना भाइरस संक्रमण फले पश्चिमबंगे बंद रही है अनिर्दिष्टकाल लोकल ट्रेन परिसेवा। बर्तमाने प्रत्येक साधारण मानुषेर मने एक प्रश्न घुरपाक खाच्छे जे राज्ये आबारो कबे नागाद चलते शुरू करबे लोकल ट्रेन। तो बंधुरा से निये एई मुहूर्ते एक बिराट बड़ो आपडेट उठे आसलो लोकल ट्रेन चालुर विषय निये। तो बंधुरा से निये आजकेर विस्तारित आपडेटटी आमि आपनादेर साथे शेयर करते जाच्छि जे রাজ্যে আবারও পুনরায় কবে নাগাদ চলতে পারে লোকাল ট্রেন সে বিষয়ে কি জানানো হচ্ছে পূর্ব রেলের তরফ থেকে সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাড়ছে স্পেশাল ট্রেন, লোকাল ট্রেন চালানোর আর্জি নিয়ে রাজ্যের কাছে আবেদন পূর্ব রেলের। করোনা সংক্রমণ পশ্চিমবঙ্গে ধীরে ধীরে শীর্ণমুখী, কিন্তু তবুও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে দ্বিতীয় ঢেউ রয়েছে, তাই এখন পর্যন্ত স্পেশাল ট্রেনগুলি ছাড়া অন্য কোনো ট্রেন চলছে না। এছাড়া রয়েছে কিছু হাওড়া এবং শিয়ালদা ডিভিশন বেঞ্চের স্টাফ স্পেশাল ট্রেন। করোনা আবহে চরম পর্যায়ে থাকায় কিছুদিন আগে স্পেশাল ট্রেনগুলির সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য, কিন্তু ধীরে ধীরে যাত্রীর সংখ্যা বাড়ছে, এর ফলে স্পেশাল ট্রেনের চাপ বাড়ছে এবং শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। এরকম পরিস্থিতিতে এবারে ট্রেনের পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করার আর্জি নিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন পূর্ব রেলওয়ে। জানানো হয়েছে আপাতত শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চলছে এবং মোটামুটি 340টি স্টাফ স্পেশাল ট্রেন রয়েছে এই ডিভিশনে। অন্য সময়ের মতো যাতে স্বাভাবিকভাবে ট্রেন পরিষেবা চালানো যায় সে নিয়ে পূর্ব রেলের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। বৈঠকের পরে জানা যাচ্ছে বিভিন্ন রুটে বাড়ানো হয়েছে স্পেশাল ট্রেনের সংখ্যা। আগামী 16 এবং 17 জুন থেকে যাত্রীর সংখ্যা অনুযায়ী দূরপাল্লার বেশ কয়েক জোড়া ট্রেন চালু করা হচ্ছে। অন্যদিকে পূর্ব রেলওয়ে জানিয়েছে যে রুটে যেমনভাবে যাত্রীর সংখ্যা বাড়ছে সেই রুটে তেমনভাবে স্পেশাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন তারা। এছাড়া পূর্ব রেল জানিয়েছে আগে বন্ধ করা 33 জোড়া স্পেশাল ট্রেন আবারও চালু করবে তারা। লকডাউন জারি হওয়ার পরে শুধুমাত্র জরুরি বিভাগের সঙ্গে যুক্ত কর্মীদের যাতায়াতের জন্য কয়েকটি বিশেষ ট্রেন চালু করেছিল রাজ্য সরকার। তারপর এই সমস্ত ট্রেনে স্বাস্থ্য এবং অন্যান্য বিভাগের কর্মীরা যাতায়াত করতে শুরু করে। ট্রেনের সংখ্যা এখনও একই থাকলে যাত্রীর সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে, তাই এই সমস্ত ট্রেনে উপচে পড়া ভিড় হচ্ছে। আবার অনেক সময় বিশেষ করে ট্রেনে করোনাবিধি মানা সম্ভব হচ্ছে না, অনেক সময় আবার সাধারণ মানুষ এই সমস্ত ট্রেনে উঠে পড়ছে তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তারা কোনো করোনাবিধি না মেনে ট্রেনের মতো দাঁড়িয়ে রয়েছেন, এর ফলে ট্রেনে যেমন ভিড় হচ্ছে তেমনভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আরও বাড়ছে। তাই এই সমস্ত অসুবিধা থেকে রক্ষা পাওয়ার জন্য ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত, পাশাপাশি পরিষেবা স্বাভাবিক করার আর্জি জানিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে পূর্ব রেল। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে লোকাল ট্রেন চালু নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে পূর্ব রেলের তরফ থেকে কিন্তু রাজ্যের কাছে আর্জি জানানো হলো লোকাল ট্রেন চালানোর জন্য। তো রাজ্যের তরফ থেকে সবুজ সংকেত মিললেই কিন্তু রাজ্যে ফের পুনরায় চালু হবে লোকাল ট্রেন পরিষেবা।